সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা খুব মজার এবং এক্সাইটিং একটা নিউজ দেওয়ার জন্য মূলত ছোট এই ভিডিওটা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি অনেক আগে অথরিটি এইড এবং অ্যামাজন এফিলিয়েট বাংলাদেশ এই দুটো গ্রুপে ঘোষণা দিয়েছিলাম যে আমি একটা কোর্স তৈরি করব নিশ সাইট মার্কেটিংয়ের ওপর। কিন্তু সময়ের অভাবে বা যে কোনো কারণেই হোক, একটু আলসে টাইপের, তো আমি সব মিলিয়ে হচ্ছে যে আমি এটা করতে পারিনি। আর মাঝখান দিয়ে আমি হচ্ছে যেটা লাইভ প্রজেক্ট শুরু করছি, যে যেখানে আমি দেখাচ্ছি যে কয়েকজনকে যে আমি আমার একটা প্রজেক্টগুলো, আমার যে নিশ্চয়গুলো আমি কীভাবে শুরু করি সেটা সেটা নিয়ে আমি দেখাচ্ছি আর কি, যে স্টেপ বাই স্টেপ। তো এটা করতে গিয়ে যেটা হচ্ছে যে আমি আসলে গিল্টি ফিল করতেছি যে আমি টাকা দিয়ে লাইভ প্রজেক্ট করাচ্ছি, কিন্তু যেটা ফ্রিতে বললাম সেটা করতে পারিনি। তো যে কারণে এবং এই গিল্টি ফিলটা আরও মাঝে মাঝে বাড়াই দেন, সেটা হচ্ছে মাঝে মাঝে দু একজন আমাকে ইনবক্সে নক করেন যে ভাই, আপনি তো বলছিলেন যে একটা ফ্রি কোর্স করাবেন, সেটা তো করলেন না। যদিও আমাকে আর খোঁচা দিয়ে বলে না যে আপনি টাকা দিয়ে কোর্স করা শুরু করে দিয়েছেন, সেরকম বলেন না, কিন্তু আসলে আমি তো চিন্তা করি যে আসলে অনেকেরই তো শিখতে চান বা ই করতে চান, স্টেপগুলো মূলত আসলে কীভাবে শুরু করবেন সেই জিনিসটা আসলে অনেকেই বুঝতে চান না বা পারেন না, সরি। যে যদিও অনেক কোর্স আছে এবং অনেক ভালো কিছু আছে, অনেক টিউটোরিয়াল আছে, বাট গুছানো কোথাও নাই। যেমন আমার ই বুকটা নিয়ে আমি যেভাবে তৈরি করছিলাম যে স্টেপ বাই স্টেপ, এটা তো হাজার হাজার মানে কপি বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে, যে এটা ওইটা আমি যেভাবে স্টেপগুলো বলছিলাম যে কোনটার পর কোন কাজটা করবেন, তো সেইটা হচ্ছে যে মূলত ভিডিও আকারে দেখানোর জন্য এই ভিডিও কোর্সটা আমি তৈরি করতে চাইছিলাম। তো যেহেতু আমি লাইভ প্রজেক্টটা করতেছি, নিয়মিত ভিডিও রেকর্ড করি, তো সেগুলো করতে করতে আমি মোটামুটি এখন আমার ভিডিও তৈরি করার উপরে যে একটা আলসেমি ছিল বা আমার একটা ভয় ছিল, সে ভয়টা আমার কেটে গেছে। তো আমি এখন চাইলেই হচ্ছে যে ভিডিও তৈরি করে ফেলতে পারি। তো এই জন্য হচ্ছে যে আর লাইভ প্রজেক্টটা যেহেতু আপনার মোটামুটি একটা কন্টিনিউটি পেয়ে গেছে, রেগুলার আসতেছে, তো সেই সব মিলিয়ে হচ্ছে যে আমি এখন দেখলাম যে আমি চাইলেই এখন এটা ফ্রি কোর্সটা তৈরি করে ফেলতে পারি। তো সেইটা নিয়ে হচ্ছে যে আমি দুটো কথা বলতেছি। আমি আজকে একটা গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে, এবং লাইভ প্রজেক্টটা হচ্ছে যে আমি দেবো হচ্ছে অথরিটি এইট ফেসবুক গ্রুপে এবং হচ্ছে যে ইউটিউব চ্যানেলে। আর ইউটিউব চ্যানেলে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ থাকবে, আমি 15টা ধাপ তৈরি করছি, এই 15টা ধাপে আমি সবগুলো পর্যায়ে দেখাবো, আর 15টা ভিডিও তৈরি হবে। ভিডিওগুলো হয় 10 মিনিটের হতে পারে বা 1 ঘন্টা হতে পারে, আমি আসলে জানি না যে কোনটা কতটুকু হবে। আমি যেটা করব যে আমি স্টেপ বাই স্টেপ বলে যাব, তো দেখাই যাব ব্যাপারগুলো। আর হচ্ছে যে আপনার গ্রুপে হচ্ছে মাঝামাঝি দিব যে হ্যাঁ তৈরি হচ্ছে বা খবর দিব। মূলত ইউটিউব চ্যানেলটাতে আমি আগেই বলছিলাম যে চ্যানেলটাতে আমি দেবো এগুলো। এতে যেটা হবে যে আপনার একসাথে থাকার কারণে গ্রুপে দেখা যায় একটা পোস্ট দিলাম আরও অনেক পোস্ট আলো চলে যাচ্ছে, আর আমি 15টা ভিডিও যদি একটা প্লেলিস্ট তৈরি করে এখানেই একসাথে দিই, তাহলে আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন এবং সবার জন্য এটা উপকার হবে বলে আমার মনে হয় আর কি। তো আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আসবেন। আর আমি হচ্ছে যে আজকে আমি দেখাই দিচ্ছি যে আসলে কী কী নিয়ে আমি এটা করব। ও আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা লাইভ প্রজেক্ট করতেছি, তো লাইভ প্রজেক্টের সাথে এই কোর্সটার পার্থক্য হলো লাইভ প্রজেক্টটা কিন্তু লাইভ প্রজেক্ট, আসলে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে এবং একটা ডোমেইন হোস্টিং কীভাবে কিনে প্রতিটা কাজ হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যালি দেখানো হচ্ছে কাজ করে। আর এখানে হচ্ছে যে যেমন আমি আমার ইবুকটা যারা পড়েছেন তারা জানেন যে আমি স্টেপগুলো বলছি, ওখানে কিন্তু কোনো ডোমেইন বা হোস্টিং দিয়ে বা একটা নিশ্চয় উদাহরণ দিয়ে আমি দেখাইনি, স্টেপগুলো বলছি। তো এই এই কোর্সটাতেও হচ্ছে যে আপনার স্টেপগুলো মূলত বলা হবে। যেমন আমি ইন্ট্রোডাকশন অফ নিশ্চয় একটা নিশ্চয় ইন্ট্রোডাকশন বলবো যে বর্তমান অবস্থা বা সব কিছু মিলে টাইপস অফ নিশ্চয়। আমি যেমন আমার ইয়াতে লাইভ প্রজেক্টে আমি দেখাই দিছি এবং উদাহরণসহ বলে দিছি যে আসলে কোনটা কীরকম হবে এবং কী কী টাইপের, আমি সেটা বলবো না। আমি এখানে হয়তো বলবো যে নিশ্চয়ের এই তফাতগুলো আছে বা এইভাবে আপনারা করতে পারেন এই, তারপর নিশ্চয় একটা প্ল্যানিং করবো, প্ল্যানিং নিয়ে আমি আজান দিচ্ছি, আচ্ছা আজানের পরে করতে আজান শেষ হয়ে গেছে। আচ্ছা তো তারপর হচ্ছে যে নিশ্চয় আর্টিকেলের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, দেন হচ্ছে নিশ্চয় ডিজাইন কীভাবে করবেন, অন পেজ এসইও, বেসিক অফ পেজ এসইও, অফ পেজ এসইও আরও বিস্তারিত, কন্টিনিউইং ওয়ার্ক ফ্লো, কীভাবে মনিটাইজিং এ নাই নিশ্চয় কীভাবে একটা নিশ্চয় করবেন, সেটাতে অ্যামাজন থাকতে পারে আর আপনার অ্যাডসেন্স থাকতে পারে, ইজি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, মেইনটেন্স এ নিশ্চয় কীভাবে মিটিং করে র্যাপ আপ, মানে এই 15টা ধাপে হচ্ছে যে আপনার টোটাল যে আপনার নিশ্চয় মার্কেটিং কোর্সটা আমি কমপ্লিট করব। এবং সেটা হচ্ছে যে আপনার এখানে অথরিটি এইড ইউটিউব চ্যানেলে থাকবে, আর এই গ্রুপে হচ্ছে মাঝে মাঝে আপডেট জানানো হবে আর কি। আর আপনার হচ্ছে যে যদি ইবুকের ইয়াটা লিস্টটা দেখেন, যে ইবুকে দেখেন কী কী আছে, অনেকগুলো আছে না, এইগুলোকেই মূলত হচ্ছে যে আপনার 15টা ভাগে ভাগ করে নিয়ে আসছি আর কী করে। আর তো এটা নিয়ে যা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।
আর আশা করি এটা আপনাদের সবাই ভালো হবে। আর চ্যানেলে যারা আছেন এই লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, এখানে ক্লিক করে বা আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো আশা করি তাহলে আপনাদের ভালো লাগবে, এবং আমি যে আপনাদেরকে কথা দিয়েছিলাম সে কথাটাও রাখতে পারতেছি, সেজন্য ভালো লাগতেছে। এবং আপনাদের এই 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 লাইভ প্রজেক্ট থেকে আপনাদের কী কী আশা আছে এবং আকাঙ্ক্ষা আছে সেগুলো নিয়েও আমাকে আরও বিস্তারিত জানাতে পারেন, আমি হচ্ছে সেভাবে সাজানোর চেষ্টা করব। যদিও আমি অলরেডি লিস্ট করে ফেলছি যে এই বিষয়গুলো থাকবে, তারপর হচ্ছে যে আপনি আমাকে যদি বলেন সেই অনুযায়ী আপনাদের যে সমস্যাগুলো, মূলত আপনাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়েই তো কথা বলবো, এবং তাহলে আপনারা যদি জানান তাহলে আমরা ডিপলি কথা বলতে পারবো আর কি। তো এই পর্যন্তই তাহলে, আশা করি পরের ইয়ারতে ইন্ট্রোডাকশন থেকে শুরু করবো এবং ক্রমান্বয়ে কবে থেকে শুরু করবো আশা করি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আপনার প্রথম ভিডিও পাবেন, বা আমি চেষ্টা করবো আরও আগে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।